হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে। আজকে চলেছি তোমাদের কাছে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে তার পূর্ণমান থাকবে 25। এই 25 মার্কের জন্য যেগুলো তোমাদেরকে প্রশ্নের উত্তর পড়তে হবে সেগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি। আর এই প্রশ্নগুলো তোমরা ভালো, প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা পড়ে রাখবে, আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এই সাজেশনটি পরপর প্রশ্নগুলি আলোচনা করে যাব। তো প্রথমে যে ভৌতবিজ্ঞান তার প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, আর সেগুলো আলাদা আলাদা করে দিয়েছি। মান 2 মান 3 প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রয়োজন তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো বা বইয়ের মধ্যে ডাকিয়ে নিতে পারো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল তোমাদের নতুন এসে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তার নিয়মিত তোমরা ভিডিওগুলো পেয়ে থাকবে। দেখো, পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 25, ভৌতবিজ্ঞান মান 2 যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। এক নম্বর যে প্রশ্নটি, দেখো, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি লেখো। দু নম্বর প্রশ্ন, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন, অন্তধিতি কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, রান্না করার সময় মুখে ঢাকা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন। রান্নার সময় পাত্রে মুখ ঢাকা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন। 5 নম্বর প্রশ্ন, জারণ বিজারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে, সমীকরণ সহ বুঝিয়ে লেখো। 6 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, বজ্র নিরোধক কী, ইহা কীভাবে কাজ করে। 8 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় কোন কোন স্থানে থাকা উচিত নয়। 9 নম্বর প্রশ্ন, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন। 10 নম্বর প্রশ্ন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কী বোঝো। 12 নম্বর প্রশ্ন, হীরে ও গ্রাফাইটের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 13 নম্বর প্রশ্ন, মরিচিকা কী। 14 নম্বর প্রশ্ন, তাপগ্রাহী পরিবর্তন বলতে কী বোঝো, উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি বলতে কী বোঝো। 16 নম্বর প্রশ্ন, কোনো বস্তু বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপরে 17 নম্বর প্রশ্ন, দেখো, আইসোটোপ কাকে বলে। 18 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে। 19 নম্বর প্রশ্ন, অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও। 20 নম্বর প্রশ্ন, তাপমচি পরিবর্তন বলতে কী বোঝো, উদাহরণ দাও। তোমাদেরকে বলে রাখবো, এর আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্ক সাজেশন রাখা হয়েছে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমাদের এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, মান 3 যে প্রশ্নগুলো, 1 নম্বর প্রশ্ন, প্রেশার কুকারের কার্যনীতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি, এখানে একটি মিস্টেক হয়েছে, অধাতু হবে। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন। 4 নম্বর প্রশ্ন, থার্মোপ্লাক্সের গঠনের একটি চিত্র অঙ্কন করো। 5 নম্বর প্রশ্ন, পরিচলন স্রোত বলতে কী বোঝো। এস্কিমোদের ইগলু বরফ দিয়ে তৈরির সুবিধা কী, এটা ইগলু হবে। 6 নম্বর প্রশ্ন, শীতকালে আমরা ফুলের তৈরি পোশাক পরি, উলের তৈরি হবে, এখানে মিস্টেক হয়েছে প্রশ্নটা লিখতে, তোমরা এটা ঠিক করে নেবে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন। 7 নম্বর প্রশ্ন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম কাকে বলে। এরপরে জীবনবিজ্ঞান থেকে যেগুলো তোমাদের প্রশ্ন পড়তে হবে, দেখো, মান 2 এবং 3 প্রশ্নগুলিকে এক জায়গায় করে দিয়েছি, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো পড়ে নেবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, রবি ফসল ও খারিফ ফসল বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন, অজৈব সারের তুলনায় জৈব সার ভালো, ব্যবহারে ভালো কেন। 3 নম্বর প্রশ্ন, বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয়। 4 নম্বর প্রশ্ন, জীবন কুশলতার চর্চার বিভিন্ন দিকগুলি সম্বন্ধে যা যেন লেখো। 5 নম্বর প্রশ্ন, নিবিড় মিশ্র চাষ বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, চায়ের গুণাগুণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, কার্প বলতে কী বোঝো, মেজর কার্প ও মাইনর কার্পের উদাহরণ দাও। তারপরে যে প্রশ্ন দেখে নাও, মধুতে উপস্থিত ভিটামিনগুলির নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, স্টক ও সিয়ন কী। 10 নম্বর প্রশ্ন, মৌমাছির জীবনচক্রের চিত্র অঙ্কন করো। 11 নম্বর প্রশ্ন, সিটার ও নন সিটার মুরগি কাকে বলে, উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন, টিকাকরণ বলতে কী বোঝো, ভাইরাসের। তার 13 নম্বর প্রশ্ন, দেখো, ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন, জৈবিক দমন পদ্ধতি সম্বন্ধে যা যেন লেখো। 15 নম্বর প্রশ্ন, জলসেচের রাহত পদ্ধতি ব্যাখ্যা করো। এরপরে অতি সংক্ষিপ্ত ভিডিও প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে। তোমরা যদি নিয়মিত ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকের
আজকের ভিডিওতে যেগুলো তোমাদের সাজেশন দেওয়া হলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে এবং বারবার এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।